দাবি তো আমাদের পূর্বে যে দাবি ছিল আমরা আপনি জানেন প্রায় 3 থেকে 4 মাস ধরে আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি আমাদের ওই একই দাবি আছে যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যেরকম মাননয়ন পদ্ধতি চালু আছে আমাদের বিশ্ববিদ্যালয়ও চালু ছিল ওইটাই অটল রাখতে হবে তারা একটা স্থিতি শর্তের মাধ্যমে আমাদের মাননয়ন পদ্ধতিটাকে একদম উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে আর মাননয়ন বলে কিছুই থাকছে না আমাদের 9 মাস পরে তারা রেজাল্ট দিয়েছে আমাদের 1 বছর এক ইয়ারে গেছে প্লাস 9 মাস পরে রেজাল্ট দেওয়ার কারণে প্রায় 2 বছর চলে গেছে এবং আমাদের এখন বলতেছে আগের ইয়ারেই থাকতে হবে তার মানে এক ইয়ারে আমাদের 3 বছর চলে যাচ্ছে আমাদের 4 বছরের কোর্স এখন যদি এক ইয়ারেই 3 বছর যায় তাহলে আমরা কি করব বাকি ইয়ারগুলোতে তার মানে 12 বছরে আমরা কোর্স শেষ করব বাংলাদেশের শিক্ষার বয়স 30 বছর এখন যদি আমাদেরকে এখানে এইভাবে এক ক্লাসেই 3 বছর আগে হয় তাহলে আমরা কিভাবে চাকরি বাজারে কিভাবে কি করব আমাদের সরকারি চাকরি বয়স 30 বছর চাকরি বয়স আমাদের শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের সাধারণ শিক্ষার্থী যারা তারা পরবর্তী বর্ষে মাননয়ন পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষা দিয়েছে এখন আমাদের দাবি হচ্ছে 9 মাস পরে আপনারা রেজাল্ট দিয়েছেন